প্রথমত আমি যদি আপনাকে ওয়া তালার অনুগ্রহগুলোর কথা বলি হয়তো আপনার নজরে সে তেমন একটা লক্ষণীয় নয় আপনি দেখতে পাচ্ছেন না যে সুবহানাহু ওয়া তালার কত অনুগ্রহের মাঝে আমি আপনি বেঁচে আছি এই জন্য মাঝে মাঝে এগুলোকে দেখানোর প্রয়োজন হয় তবে জেনে নেন যে অনুগ্রহগুলোর কথা আমি বলবো যেই নিয়ামতগুলো হয়তো আমি উল্লেখ করব তার চেয়ে অনেক বেশি নিয়ামত আপনি প্রাপ্ত হয়ে আছেন যেটা আমি জানি না আপনি জানেন আপনার রব জানে কারণ আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন এমনও ব্যক্তি আছে যেখানে অধিক টাকার মালিক যার একাধিক বাড়ি গাড়ি আছে যাদের অবস্থা খুব ভালো যে ব্যক্তি সুস্থ আছেন কিন্তু চেহারা দেখে তো বোঝা যায় না এই জন্যে সেই অনুগ্রহগুলো আপনি ফিল করবেন যে অন্যদের চেয়ে আল্লাহ আপনাকে কতটা অনুগ্রহ দিয়েছে কতটা নিয়ামতের মাঝে আপনি আছেন তবে আমি যদি সেই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া ভাষায় বলি তাহলে এইভাবে বলতে হয় আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রায় দুইটা জায়গায় এইভাবে উল্লেখ করেছেন তার একটি আয়াত আপনি পাবেন যেটা সুরার নাহাল ষোলো নম্বর সুরার আঠারো নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলছেন মানুষ তুমি যদি তোমার প্রতিপালকের নেয়ামতগুলো এক এক করে গণনা করা শুরু করো তাহলে তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না তোমার উপরে হয়তো যতটা করা হয়েছে কিন্তু পুরো পৃথিবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত অনুগ্রহ করে থাকে আল্লাহ বলেন কোন ব্যক্তি সেটাকে গুণে শেষ করতে পারবে না ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লা রাহিম কিন্তু পরবর্তী জুমলা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা লা গাফুরুর রাহিম এই কথাটা থেকে আপনাকে শিখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কি হতে পারে তা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা হচ্ছে যে যারা আল্লাহর নাফরমানি করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করবে না তাদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নাই তারা যে যে কোনোভাবে হালাক হয়ে যাক লাঞ্ছিত হয়ে যাক ধ্বংস হয়ে যাক তাতে আল্লাহর কোনো পরোয়া করে না কিন্তু আল্লাহ সব তালা তার পরের অংশ দিয়ে বলছে বান্দা আমার অনুগ্রহ আমার রহমত কেবল তোকে বাঁচিয়ে রেখেছে তোর হাজার পাপ থাকা সত্ত্বেও আমি তোকে রিজিক দিয়ে যাচ্ছি তোকে সুস্থ রেখেছি তোকে ঘরবাড়ি দিয়ে রেখেছি কারণ আল্লাহ বলছেন ও আল্লাহ আলা গফুর রাহিম কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান তা আল্লাহর ক্ষমা এবং রহমতের কারণেই আমরা আজকে বেঁচে আছি তা আল্লা সুবানাহ তালার এই অনুগ্রহগুলোকে গুনে শেষ করা যাবে না আল্লা সুবানাহ তালার যতগুলো অনুগ্রহ আছে তার মাঝে আমাদের চোখ দিয়ে আমরা যেটা দেখতে পাই তা হচ্ছে আপনি যদি পুরো পৃথিবীর দিকে নজর ঘুরান তাহলে দেখতে পাবেন পৃথিবীর মানুষ এমনকি মুসলিমরা এত বিপর্যয়ের মাঝে আছে তাদের অবস্থা এত ক্রিটিক্যাল তাদের তুলনায় আমাদের জীবনটা কি আপনি দেখতে পাবেন যে আমি আর আপনি তাদের চেয়ে অনেক বেশি সুখে এবং নিরাপত্তায় আছি যে নিরাপত্তাটা তাদেরকে দেওয়া হয়নি আমরা আমাদের ঘর বাড়িতে আমাদের অবস্থানে ওই নিরাপত্তাটা ভোগ করছি অতএব যে আল্লাহ সুবাহ আমাদেরকে নিরাপদে রেখেছেন সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছেন আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ অনুগ্রহের মাঝে একটা অনুগ্রহ এই ছিল এই বিগত রমজান ঈদ আমাদের বহু ভাই তারা অতিবাহিত করেছে রাস্তায় খোলা আকাশের নিচে যাদের উপরে ছাদ ছিল না এমনও মুসলিমরা রয়েছে এমনও পৃথিবীর মানুষরা রয়েছে যারা রমজান পালন করেছে আল্লাহর বন্দিগি করেছে ঈদ পালন করেছে পানিতে কিন্তু আপনি আর আমি এখনো ঘরের ছাদের নিচে আছি যে আল্লাহ ভানা হুয়া আতালা আমাদের উপরে এত বড় অহসান করেছে আমরা তার প্রশংসা করে আমরা বলিল আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান তালার অনুগ্রহের মাঝে একটা অনুগ্রহ হচ্ছে বহু মানুষের রমজান কেটেছে হসপিটালে আর এমন একজন ব্যক্তির অসুস্থতার কারণে তার পুরো পরিবারের বাকি সদস্যগুলোর জীবন অনেকটা সংকীর্ণ হয়ে গেছে তারা খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে দিন করছে কিন্তু আল্লা সুহানাহা আমাদেরকে এক তো বাঁচিয়ে রেখেছে আল্লা সুবানাহুয়া তালা আমাদেরকে সুস্থ রেখেছে যে আল্লাহ আমাদের উপর এত বড় হেসান করেছে আমরা তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এভাবে যদি আল্লাহ সুবানাহা তালার প্রশংসা করি এটা আমাদের জন্য কল্যাণী বয়ে নিয়ে আসবে এখন আমাদের মাঝে এমনও ব্যক্তিরা এখানে থাকতে পারে যারা হয়তো আমাদের নজরে ভালো আছে কিন্তু বাস্তবিক অর্থে তারও কোনো না কোনো প্যারেশানি আছে সেও অসুস্থ তার পরিবারের সদস্য কেউ না কেউ মারা গেছে সেও অভাবে দিন দিনাতে পাত করছে অথচ তার খবর নেওয়ার মতন কেউ নাই সমাজে কিন্তু আমরা দেখে তাকে সচ্ছল ভাবছি যারা অভাব অনটনে আছেন দুঃখ কষ্টে আছেন আপনি কি করবেন আপনি কি আল্লাহ সুমন হার প্রশংসা করবেন না করবেন আপনাকে করতে হবে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে না? যখন আমরা মুসলিম আর একজন মুসলিম হওয়া মানিকে আপনি জানেন একজন মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক একজন মুসলিমের জীবনে সুখ থাকলে ওটা তার কল্যাণ কল্যাণ বয়ে নিয়ে আসবে ওটা তার জন্য কর একজন মুসলিমের যদি দুঃখ কষ্ট বেদনা কোনো কঠিন পরিস্থিতি থাকে আল্লাহ বলছেন এটাও তার জন্য নেয়ামত তার জন্য অনুগ্রহ যেহেতু আমরা বুঝি না যে আমাদের কোন অবস্থাটা আমাদের জন্যে উপকারী এটা আল্লাহ আতালার পক্ষ থেকে ফাইস আলা কেবলমাত্র তিনি হচ্ছেন আলিমুল গায়েব এই জন্য আমাদের অবস্থাটাকে আমাদেরকে আল্লাহর দিকে ঠেলে দিতে হবে যে আমার প্রতিপালক যিনি তিনি আমার কল্যাণ ভালো বুঝে অতএব এটাই আমার জন্য কল্যাণ কর এই জন্যে আমি তার প্রশংসা কর আমি যে কোনো হালাতে থাকি না কেন তার মানে একজন মুসলিম যদি সুখ স্বাচ্ছন্দ্যে থাকে সুস্থ থাকে তখনও সে আলহামদুলিল্লাহ বলবে একজন মুসলিম যদি অভাবে থাকে কষ্টে থাকে তখনও সে আলহামদুলিল্লাহ বলবে এবং এই দুইটা অবস্থায় তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে যদি সে এই অবস্থার হুকুমের উপরে অটল থাকতে পারে হুকুম কি আল্লাহ বলছেন আমি যদি কাউকে সম্ভ্রম দিয়ে দিই আমি যদি কাউকে অঢেল সম্পত্তি দিয়ে দিই কাউকে যদি আমি প্রাচুর্যতা দিয়ে দিই সুস্থ রাখি তাহলে সে আমার সুক্রিয়া আদায় করবে এটা তার জন্য কল্যাণ কর আর আমি যদি কোনো ব্যক্তিকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি সে যদি ধৈর্য ধারণ করে তাহলে এটা তার জন্য কল্যাণ কর এই দুইটা জিনিস আনন্দে থাকলে সুক্রিয়া আদায় করতে হবে আর কষ্টে থাকলে আল্লাহ হানা হওয়া তালার উপরে ধৈর্য ধারণ করতে হবে ওই ধৈর্য ধারণ অবস্থায় কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলতে পারে এটা তার জন্য কত কল্যাণ বই নিয়ে আসবে এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করাতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে একটা খুদ্ বা এক্সট্রা লাগবে ওটা আমি আপনার কাছে পেশ করব। এতটা শুধু বলে দিই আলহামদুলিল্লাহ সম্পর্কে আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হোকবল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে জুমলাগুলো আছে এটার কোনোটা কোনো এক এক সময়ের জন্য প্রযোজ্য আপনি আশ্চর্যজনক কিছু দেখেছেন আপনি বলবেন শুভহান আল্লাহ আল্লাহ আকবর এই জুমলাগুলো রয়েছে আপনি ব্যথা পেলেন বলবেন বিসমিল্লাহ এটা রয়েছে খাসভাবে আপনি আল্লাহ শোভানাহুয়াতলার প্রশংসা করবেন শোভানাল্লাহ বলবেন একটা মন্দ কিছু দেখেছেন লাহাওলাউলা পুয়াতল্লা বিল্লাহ বলবেন ভালো কিছু দেখেছেন মাশাল বলবেন কিন্তু আলহামদুলিল্লাহ এটা এমন একটা জুমলা যে আপনার জীবনের সুখের সময়ও মুখ দিয়ে বেরোবে আলহামদুলিল্লাহ আপনার দুঃখের সময় বেরোবে আলহামদুলিল্লাহ আপনার সন্ম জন্ম আপনার সন্তান জন্ম নিয়েছে একটা নতুন সন্তান পেয়েছেন তখন যেভাবে আপনি বলেন আলহামদুলিল্লাহ ওই সন্তানটা যদি মরে যায় আল্লাহ তার প্রাণটাকে নিয়ে নেয় তখন যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ সুবাহ বলছেন বলছেন জন্যে জান্নাত ছাড়া আমার কাছে আর কিছু রাখা নেই তাহলে সন্তান আল্লাহ দিয়ে থাকে আর সন্তান আল্লাহ নিয়ে নেয় কিন্তু আল্লাহ বলছেন এই সন্তান দিয়ে ওকে আমি যেভাবে পরীক্ষা করেছি এটা নেওয়ার ওর মুক্তি যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে এটার বিনিময় হচ্ছে কেবল জান্নাত এবং তার জন্য একটা বাড়ির কথা রয়েছে যে বাড়িটার নাম হবে বাইতুল হামদ ওর হাদিসার সনদ ইনশাল্লাহ পরীক্ষা করে নেক্সট খুব ডিটেলস আপনাদের কাছে জানানো হবে হাল একজন মুসলিমের পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন আপনি আল্লাহর বান্দা এটা আপনাকে বুঝতে হবে যারা সুখে আছে পয়সাওয়ালা তারাই কেবল আল্লাহর বান্দা নয় হত দরিদ্র যাকে আল্লাহ সৃষ্টি করে রেখেছে খাওয়ায় না আল্লাহ তাকে না খেয়ে রেখেছে আপনার আপনার ধারণা অনুযায়ী তারপর কিন্তু আপনি আল্লাহর বান্দা নাকি অন্য কারো বান্দা হয়ে যাবেন আপনি না আপনি আল্লাহর বান্দা এটাই আপনার জন্য প্রশংসা যে আমি আল্লাহর বান্দা তাহলে এটা হচ্ছে একটা ব্যক্তির জন্য খুব আশ্চর্যজনক ব্যাপার মোহাম্মদুর রাসরুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের ভাষা দিয়ে যদি আমি আপনাকে বোঝাতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আজও আমরিল আম

জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক একটা পর্ব তিনি কায়েম করেছেন হাদিস হচ্ছে সাত হাজার তিনশো নব্বই নব্বই মানে সাত হাজার তিনশো নব্বই নাম্বারে আপনি আপনার এফসি গিয়ে পেয়ে যাবেন যে মোহাম্মদুর রাসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমের জীবন দেখে আমি আশ্চর্যিত হই এই মুসলিমকে যদি আল্লাহ ভালো রাখে আর সে যদি বলে দেয় আলহামদুলিল্লাহ তাহলে ফকান আল্লাহ এ নিয়ামত তার জন্য আরো ডাবল হয়ে যাবে আর কোন মুসলিমকে যদি আল্লাহ কোনো বিপদ আপদ কোনো কষ্ট দিয়ে পরীক্ষা করে সে যদি ধৈর্য ধারণ করতে পারে মুখ দিয়ে কোনো আলফাল শব্দ অপ্রীতিকর শব্দ আল্লাহকে অসন্তুষ্ট করে দেয় এমন কোনো জুমলা যদি সে তার মুখ থেকে ব্যবহার না করে কানা খাই আল্লাহ ওই অভাব অনটন ওই দুঃখ তার জন্য কল্যাণ বই নিয়ে আসবে রাসুল্লাহ আসলাম বলছে তার পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক তা আল্লাহ সুহানা হুয়া তালার যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো এটা হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের আদর্শ তিনি যখন ভালো কিছু ফিল করতেন ভালো কিছু হতে দেখতেন কোনো ব্যক্তি হেদায়ত পেয়ে গেছে তখন মোহাম্মদ আল্লাহর প্রশংসা করতেন কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছে জানতেন জানতেন তিনি তখন বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করতেন এক কথায় যে কোনো ভালো কিছু দেখতে পেতেন নিজের জীবনে বা অন্য কোনো মুসলিমের জীবনে ঘটেছে তখন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রশংসা করে বলতেন আলহামদুলিল্লাহ আলি হাত সমস্ত প্রশংসা সেই সত্তার যার মাধ্যমে যারা করুণায় এই ভালো কাজটি সম্পাদন হয়েছে এইভাবে তিনি প্রশংসা করতেন তার মানে আমরা যারা রমজানের সিয়াম পালন করেছি কিয়াম করেছে সুস্থ রয়েছে নিজের ঘরে অবস্থান করতে পেরেছি এই সবটাই হয়েছে আল্লাহ তালার অনুগ্রহে এই জন্য আমরা বলবো সমস্ত যার অনুগ্রহে আমরা এই কাজগুলো করতে পেরেছি আর মাহমুদাহ আলহিমের আদর্শ হচ্ছে যখন কোন অপ্রীতিকর কিছু তার নজরে আসতো কোন পাগল আপনি দেখতে পেয়েছেন কোনো এক ব্যক্তির অসুস্থের খবর আপনি শুনেছেন কোন ব্যক্তি গুমরা হয়ে গেছে কোন ব্যক্তি মরে গেছে কোন ব্যক্তি বড় ধরনের হয়েছে এটা পর আপনি কি বলবেন আপনি না তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ প্রশংসা মমিনের অন্তর ব্যথিত হবে কিন্তু তার জবান কোনো দিন অকৃতজ্ঞ বান্দা হবে না তার জবান সবসময় আল্লাহর শুক্রগুজার বান্দা থাকবে তার অন্তরে ব্যথা থাকবে ব্যথা পাওয়ার পরেই তো আল্লাহ বলছে সে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে তাহলে সেটা তার আজর হবে

চার হাজার পঁয়ষট্টি যেই কোনো অবস্থাতে এই প্রশংসা অন্তর থেকে আপনি করবেন যারা রমজান পুরা করতে পেরেছে যারা সুস্থ রয়েছে যারা এখন পর্যন্ত এই মহামারীতে আমরা আক্রান্ত হইনি আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো এবং আমাদেরকে সুস্থ করে রেখেছো